সারাদিন অনেক কথা বলি, ভাবলাম ঘুমানোর আগে আরও কিছু বলি। মোমবাতির ভিতরের ফিতা বলে, আমি তো জ্বলছি, তুমি গলে যাচ্ছ কেন? মোমবাতি বলে, যাকে হৃদয়ের ভিতরে জাগা দিলাম সে যদি জ্বলে তবে অশ্রু তো পড়বেই। পাখিকে নয় তার সুরকে ভালোবাসো, ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসো, গানকে নয় তার কথাকে ভালোবাসো, মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো। একজন লোক দুটো ফেস কখনো ভুলতে পারে না, একটি হলো বিপদের সময় তার হাত ধরে, অন্যটি হলো বিপদের সময় তার হাত ছেড়ে চলে যায়। ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু ভুলটা শুধরে নিয়ে ফিরে আসা অনেক অনেক বেশি কঠিন। ধাক্কা যত খাবে ততই শিখবে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান এটা শিখাবে না। এজন্যই বাস্তব অভিজ্ঞতার দামটা অনেক বেশি। বয়সটা যেমনই হোক, হতে পারে কম বেশি, সম্মানটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। গুরুত্বপূর্ণতা বহন করে সম্মান রাখতে জানলে ফিরে পাওয়ার আশা করাটাও বোকামি। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, এর ভাগিদার কেউ কেউ হতে চায় না। ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো, তাহলে তোমার জীবনেও ভালোবাসার অভাব হবে না। ভালোবাসতে শেখো। যারা মিষ্টি কথা বলে তাদের অধিকাংশ কথাই মিথ্যা, কারণ মিষ্টি যতটা সুস্বাদু ততটা স্বাস্থ্যসম্মত নয়, বুঝলে? তারপর লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, আসলে কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। শারীরিক অসুস্থতার চেয়ে মানসিক অসুস্থতা মানুষকে অনেক বেশি দুর্বল করে তোলে, অনেক অনেক বেশি দুর্বল করে তোলে। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন, একদিন দেখবেন টাকা অনেক হয়েছে, কিন্তু তা উপভোগ করার জন্য সময়টা আর নেই। অর্ধেকটা সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকি সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে মনে রেখো। গুড নাইট।